তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেছেন, সময়ের প্রয়োজনে রোবট এখন আর বিলাসী পণ্য নয়, এটা এখন প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে। রোববার এমআইএসটির জেনারেল মোস্তাফিজ মাল্টি পারপাস হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী এই কথা বলেন। সোফিয়া, তাকে আমরা ইনভাইট করেছিলাম, সে এসেছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন অনুষ্ঠানে, ইন্টারাকশন করেছিল। তখন বিষয়টা খুব আমাদের জন্য একটা সারপ্রাইজিং ছিল, শকিং ছিল, কিন্তু এখন কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরাও বাংলা ভাষায় কথাবার্তা বলতেছে, জরিনা সখিনা এরকম নামে অনেক হিউম্যানোয়েড রোবট তৈরি করে ফেলেছে। শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে, পায়জামা পাঞ্জাবি পরা হিউম্যানোয়েড রোবট বাংলাদেশের ছেলেমেয়েরা বানাচ্ছে। তার মানে এআই নিয়ে 7 বছর আগে জয় ভাইয়ের যে নির্দেশনা, সেটা নিয়েই আমাদের কাজ আরও গুরুত্ব সহকারে করতে হবে। আমাদের রোবোটিক্স এখন আর কোনো বিলাসী পণ্য নয়, এখন রোবোটিক্স এগ্রিকালচারে দরকার, আমাদের এখন ইন্ডাস্ট্রিতে দরকার, এখন সব ধরনের ডার্টি এবং ডেঞ্জারাস কাজ আমাদের রোবটের জন্য ছেড়ে দিতে হবে, মানুষ শুধু ভালো ভালো কাজ করবে, সৃজনশীল কাজ করবে। এদিন সেমিনারে প্রতিমন্ত্রী সাইবার নিরাপত্তা বিষয়ে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর আলোকপাত করেন এবং সাইবার নিরাপত্তা বিষয়ক তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এই যত ডিজিটাইজেশন হচ্ছে, যত মডার্নাইজেশন হচ্ছে, তত বেশি কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর, ইলেকট্রিসিটি, টেলিকম এবং অন্যান্য সব সেক্টর ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। তো সেই কারণে এই 5টা P জরুরি প্রত্যেকের জন্য। তো গভর্নিং সাইবার ওয়ার্ল্ডের জায়গায় আমরা বলেছি যে 4টা জিনিস দরকার। প্রথম হচ্ছে পার্সোনাল অ্যাওয়ারনেস, সেকেন্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, থার্ড ল এনফোর্সিং, অ্যান্ড ফোর্থ ইন্টারন্যাশনাল কোলাবোরেশন। পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো রাষ্ট্র দাবি করতে পারবে না যে তারা সাইবার জগতে নিরাপদ। এই কয়েকদিন আগে 21 সালে কিন্তু কলোনি পাইপলাইন আমেরিকাতে সাইবার হামলার শিকার হয়েছে, $500 মিলিয়ন ক্ষতি হয়েছে। আমরা তো জানি যে আমেরিকা টেকনোলজিতে সবচেয়ে বেশি পারদর্শী, সক্ষম, কিন্তু তাদের এই অবস্থা। তো সেই কারণেই আমাদের আন্তর্জাতিক সমন্বয় দরকার। যদি সবাই নিরাপদ না হয় তাহলে কেউ নিরাপদ না। সবাইকে নিরাপদ করতে গেলে প্রত্যেককে নিরাপদ করতে হবে। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি অফিসার মোহাম্মদ ইসহাক মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক পিএম মইনুল হোসেন, বেসিসের রাসেল টি আহমেদ, গ্রামীণফোন লিমিটেডের সিকিউরিটি আর্কিটেক্ট মোহাম্মদ শাহাদাত হোসেন প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন। একটা কম্পোনেন্ট হচ্ছে আমি দেখতে চাই, আমি বুঝতে চাই কে আমাকে অ্যাটাক করে, কিভাবে করে, আর আমি এটাকে প্রোটেকশন রাখতে চাই, এবং প্রোটেকশনের জন্য আমার যা যা করা দরকার আমি সেটাই করবো। দিস আর দা সাইবার সিকিউরিটি। এখন ইন্টারনেট থাকলে আমার অ্যাটাক হবে, পার্সোনালি বুলিড হব, ইন্টারনেট না থাকলে আমি হব না। ইটস জাস্ট দ্য এডুকেশন অ্যান্ড দ্য সোশ্যাল অ্যাওয়ারনেস। Now let's come to the cyber world and cyber security and everything. Measures and preparedness for emerging cyber threats বিষয়ক এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ ও MIST।